ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। কসবার নয়নপুরে মা ও শিশু হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ শুরু। ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাইক ইউপির নয়নপুর কোনাঘাটা মা ও শিশু কেন্দ্র 10 শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে এই কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথম দিন 100 নারী পুরুষের নমুনা সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। নমুনা সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন। এছাড়া উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, বাইক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া, আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী আজমল। নমুনা দেওয়ার আগে মোট 100 জন নারী পুরুষ করোনা পরীক্ষার জন্য টিকিট সংগ্রহ করেন। সরকারি টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন তার ব্যক্তিগত তহবিল থেকে দেন। এদিকে করোনায় উপজেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার অরূপ পাল বলেন, এ পর্যন্ত কসবা উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা 392 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 342 জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা 3 জন। আর করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে 2520 জনের। 1 জুন থেকে 3 জুলাই পর্যন্ত 52 জনের নমুনা সংগ্রহ করে পজিটিভ এসেছে 39 জনের। কসবা থেকে বায়েজিদ পাঠান ঢালির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।